সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ধনবাড়ি বাসস্ট্যান্ড হতে কেন্দুয়া পর্যন্ত কেন্দুয়া সড়কটি প্রশস্ত করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই রাস্তার কাজের দুপাশের মাপঝুপ করছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি করলা? খালি বাবাদের অনেকে খারাপ থাকলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেন্দুয়া রোড ধনবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন যে এভাবেই লাল চিহ্ন দেওয়া হয়েছে, রাস্তা প্রশস্ত হচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এটি হলো রাস্তার মাঝখানটা। তো রাস্তার অপর প্রান্তে হলো 30 ফিট যাবে আর এই এই প্রান্তে হলো 30 ফিট যাবে, মোট 60 ফিট রাস্তা প্রশস্ত হচ্ছে। এবং রাস্তার যে সম্মুখ যেখানে শুরু হবে মানে হাইওয়ে রোড থেকে, তো ওই 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 ওইখানটাতে আপনাদের 80 ফিট হবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝামাঝিতে লাল চিহ্ন দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি কাজী মার্কেট।